বগুড়ায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামিদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুপুরে সদর উপজেলার ফাপড় ইউনিয়নের রাস্তার মানববন্ধনে অংশ নিয়ে রকির স্ত্রী সহ এলাকার কয়েকশো নারী পুরুষ হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। গত 27 জুলাই রাতে নামাজ শেষে মসজিদ থেকে বের হবার সময় সন্ত্রাসীরা মমিনুল ইসলাম রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি সদর উপজেলার ফাপড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।